আসলে আমাদের বিজয়ের সেই একাত্তরের ১৬ই ডিসেম্বর থেকে যদি ধরি, তো আসলে তো বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, দেশে ফেরার পরে আমরা খুব কম সময়ই পেয়েছিলাম। ৭৫ তাকে যে ঘাতকরা নির্মমভাবে যে তার পরিবারকে হত্যা করে, হত্যা করার পর থেকে যতটুকু উন্নয়নের ধারা সূচিত হয়েছিল সেগুলো কিন্তু সবই স্ক্যাটার্ড হয়ে যায়, ছেঁড়াবেড়া হয়ে যায় এবং অপসংস্কৃতির দিকে চলতে শুরু করি আমরা। ইতিহাস বিকৃতি, তারপরে সংস্কৃতির গলা চেপে ধরা। যেমন আমি, আমার মেয়ে, আমার তো মেয়ে ছোট তখনও, টিভিতে নাটক করে কি করে না, আমরা সব ব্ল্যাকলিস্টেড হয়ে গেলাম এবং দীর্ঘদিন ধরে আমাদের সেই ব্ল্যাকলিস্টেড হয়েই থাকতে হয়েছে। এরপরে যখন আবার দীর্ঘ একটা আন্দোলন এবং একটা সংগ্রামের পর সারা দেশের জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে গেল, তখন শেষ পর্যন্ত এসে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হলেন। তারপরে আবারও বিএনপি আসলো, তারপরে আসলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আসার পর থেকে আমাদের অর্জন শুরু হয়, কারণ কথাই বলে সবাই আমরা বলি যে আওয়ামী লীগ যখন আসে তখন জনগণ কিছুটা কিছু পায়, শুধু তারাই পায় তা না, জনগণ পায়। তো এখন তাদের হাতে ক্ষমতা গেছে, তারা এখন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর রক্ত। কাজেই বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, আর তিনি তার বড় সন্তান, যে স্বপ্নটা বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্নটা তিনিও দেখেন, কিন্তু বঙ্গবন্ধু সেটা ইমপ্লিমেন্ট করার সময় পাননি, তাকে সেই সময়টা দেওয়া হয়নি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেই সময়টা পেয়েছেন এবং পরপর তিনবার ক্ষমতায় থেকে তিনি যে একটা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করেছেন, এই ধারাবাহিকতা কিন্তু যদি উনি ওনার ক্ষমতার যদি কন্টিনিউয়েশনটা না থাকতো তাহলে কিন্তু এই ধারাবাহিকতা থাকতো না। কারণ আমাদের দেশের একটা সংস্কৃতি হয়ে গেছে এবং একটা কালচার বলবো আমি, এটা হয়ে গেছে যে এক সরকার যে জিনিসটা করে সেই জিনিসটা ভালো কি মন্দ সেটা দেখার প্রয়োজন হয় না, সেটা তারা বন্ধ করে তারা আবার নিজেদেরটা শুরু করে। ফলে হয় কি, সেই জিনিসটা যদি ভালো হয় সেই জিনিসটাকে আমরা রক্ষা করতে পারি, কিন্তু সেই রক্ষা করার মানসিকতাটা আমাদের দেশের শাসক দলের থাকে না। তো যেহেতু আওয়ামী লীগ প্রথম এসে যে কাজগুলো শুরু করেছে, পরের বার এসে আবার সেটার কন্টিনিউয়েশন হয়েছে, তার পরের বার এসে সেই জিনিসটার কন্টিনিউয়েশন চলছে। ফলে যেটা হচ্ছে যে এই ধারাবাহিকতা রক্ষা হলে বাংলাদেশ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে উন্নত দেশের তালিকায় চলে এসেছে। এখন আমাদের সবার স্বপ্ন যে দেশটিতে জন্মগ্রহণ করেছি, যে দেশে বঙ্গবন্ধুর মতন নেতা জন্মেছেন, যে দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আছেন, সে দেশের উন্নয়ন হবে না এবং সে দেশটি অধঃপতিত হবে এটা হতে পারে না। আমারও একটি স্বপ্ন আছে স্বাধীনতার এই ৫০ বছর পূর্তিতে, আমার মনে হয় যে এবার বঙ্গবন্ধুর ১০০ বছর জন্মবার্ষিকী গেল, তো আমারও একটি স্বপ্ন আছে যে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মুক্তিযোদ্ধাদের ইতিহাস আমি একসাথে সংকলিত করে বই বের করতে চাই। অনেক কৃষক, অনেক, আপনি জানেন মাঝখানে আমি একবার গিয়েছিলাম কোথায়, চট্টগ্রামে যে আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কর্মীদের সাথে অনেকটা দূর যাচ্ছিলাম হেঁটে, তখন দেখলাম যে ওই একজন লোক রাস্তার ধারে ভিক্ষে করছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, লোকটার হাবভাব একটু অন্যরকম লেগেছিল, আমি তাকে জিজ্ঞেস করলাম কিছু কথা, জানতে পারলাম তিনি একজন মুক্তিযোদ্ধা। এইটা যখন শুনি তখন নিজেদের বুকটা ফেটে যায় যে আজকে দেশের জন্যে যিনি যুদ্ধ করেছেন, দেশের জন্যে যারা রক্ত দিয়েছেন তাদের অনেকের কথাই আমরা জানি না, তাদের অনেককে আমরা চিনি না। কিন্তু আমার কথা হচ্ছে আমরা চিনতে না পারি, জানতে না পারি, তাদের কথা ইতিহাসে কেন থাকবে না? তারা তো এই দেশের জন্যে একটা সারাটা জীবনের সর্বোচ্চ সময়টা তারা স্যাক্রিফাইস করে গেছেন। এই জন্যে আমার এই তাদের যে ইতিহাস, তাদের যে কথাগুলো, তাদের সম্পর্কে তথ্যগুলো আমি সন্নিবেশিত করে একটি বই বের করতে চাই। আশা করি যে এটা আমরা পারবো, বই হয়তো একটাই হবে না, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের করতে খণ্ড খণ্ড করে বের করব। সরকার যদি এ ব্যাপারে সহযোগিতা করেন তাহলে খুব ভালো, অথবা যদি কোনো সহৃদয় ব্যক্তি এটা সহায়তা করেন তাহলেও খুব ভালো।
কারণ আমরা নিজেদের উদ্যোগে তো এত বড় কাজ করতে পারব না। আমার একটি সংগঠন আছে সেন্টার ফর চাইল্ড ডেভেলপমেন্ট বাংলাদেশ, সেখান থেকেই আমি এটা করব। যে শিশুদের পিতা, যে শিশুদের দাদা যুদ্ধ করেছেন তারা সেটা জানে। স্বাধীনতার 50 বছরে আমি মনে করি আমাদের অর্জন অনেক হয়েছে, কিন্তু অর্জন 50 বছরে যতটা হওয়ার ছিল ততটা হয়নি, কারণ মাঝখানে কিছু অংশ তো আমরা আমাদের এই উন্নয়নের ধারার ভিতরে সংযুক্ত করতে পারি না। সেই জন্যে বলবো যে সেটুকু হয়নি, কিন্তু পরবর্তী থেকে যেটা হচ্ছে সেটা অনেক অর্জন। আসলে আমি একজন শিল্পী এবং সাংবাদিক, আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিরও সভাপতি। তো আমার যেটুকু দেখেছি, একটা সময় যখন এফডিসিতে ঢুকি তখন মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ একটা সময় ছিল যখন আমরা সাংবাদিকতা শুরু করি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তখন বাংলার বাণীর সিনেমা পত্রিকায় আমি চাকরি করতাম। তখন হ্যাঁ, তখন এফডিসিতে ঢুকতেই লোকের গেটে যে কত কৈফিয়ত দিতে হতো, কত কথা বলতে হতো, আমাদের কার্ড ছিল, সাংবাদিক হিসেবে আমরা ঢুকতে পারতাম, কিন্তু সেই জায়গাটা একদম মনে হয় কেমন করে যেন নষ্ট হয়ে গেছে। এখন দেখি চলচ্চিত্রের শুটিং হয় উত্তরায়, এখানে ওখানে, আমার কাছে খুব কষ্ট হয়। আমার মনে হয় চলচ্চিত্র এমন একটি মিডিয়া যে মিডিয়া একটা দেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করায়। যেমন আমরা বলি যে ক্রিকেট, ক্রিকেট আমাদেরকে সারা বিশ্বের কাছে পরিচিত করাচ্ছে, তেমনি কিন্তু চলচ্চিত্র। আমরা যে টেলিভিশনে নাটক করি, এত নাটক করেছি, এত কিছু করেছি, কিন্তু লোকে কি চেনে, লোকে কি জানে? ওই দেশের লোক জানে, কিন্তু বিদেশের কেউ কি জানে? কিন্তু আজকে যদি চলচ্চিত্রকে আমরা ওই জায়গায় নিতে পারতাম, বিশ্ব অঙ্গনে আমাদের জায়গা হয়ে যেত। কারণ আমাদের যথেষ্ট প্রতিভাবান শিল্পী আছেন, আমাদের যথেষ্ট প্রতিভাবান নির্মাতা আছেন, কিন্তু আমাদের চলচ্চিত্র ঝিমিয়ে পড়েছে। যদি বলেন যে ঝিমিয়ে কেন পড়ল, আসলে অনেকগুলো বিষয় আছে সেখানে। কিছু সময় গেছে যখন চলচ্চিত্রগুলো ব্যবসা করছিল না, তখন অনেক হল বন্ধ হয়ে গেছে। এখন হল যদি না থাকে, হল মালিকরা যদি হল তৈরি না করেন, হল চালু না রাখেন, তা চলচ্চিত্র নির্মাণ করে সেগুলো কোথায় যাবে, কোথায় প্রদর্শিত হবে, সেটা নেই। ভেতরে কিছু মূলধারার ছবি তৈরি হচ্ছে যেগুলো দর্শক দেখছে। আপনি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখলে দেখবেন যে কিছু কিছু এমন ছবি তৈরি হচ্ছে যেগুলো লোকের কাছে মনে হয় যে এই ছবি আবার কি। একটা ছবির নাম ধরুন একটা পোস্ত, তো এখন পোস্ত একটা মশলা, তো সেটার নামে একটি ছবি তৈরি হয়েছে, কিন্তু ছবিটা দেখুন যে কি অসাধারণ ছবি। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকমভাবে কিছু মূলধারার ছবি ওদেশে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশের এই ছবিগুলো কিন্তু দর্শক অনেক দেখছে, পছন্দ করছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন জায়গায় প্রদর্শিত হচ্ছে। আসলে আমি মনে মনে প্রার্থনা করি যে আমাদের চলচ্চিত্রের আবার সেই স্বর্ণযুগ আসুক। যে সময়টা আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম, সেই সময়টায় যে চলচ্চিত্র আমরা দেখেছি, যেভাবে চলচ্চিত্র তৈরি হতো, এফডিসির স্টুডিওগুলো, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার সব স্টুডিওগুলোতে যেভাবে আমরা এসেছি এবং দেখেছি শুটিং হতো, যে আমরা সেই শুটিংয়ে ঢুকতে আমাদের মাঝে মাঝে ত্রাস হতো যে এত বড় বড় শিল্পীরা ওখানে বসে আছেন, তাদের কাছে আমরা অনেক ছোট মানুষ তখন বিশেষ করে। যদিও আমাকে প্রায় সবাই তখন চিনতেন, কারণ আমি তখন টেলিভিশনে অভিনয় শুরু করেছি, কাজেই সবাই বেশিরভাগই চিনতেন। তারা আমার সাথে খুব আদর করে কথা বলতেন, আমাদের সোহেল রানা, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, এনারা তখন উজ্জ্বল ভাই, এনারা তো তখন একেবারে সুপারস্টার, এবং এনাদের সাথে কথা বলতে নিয়েই আমার লেখা বেশি হয়েছে, কারণ আমার খুব প্রিয় জুটি ছিল তারা, তাদেরকে নিয়েই বেশি লিখতাম। তো যাই হোক, আসলে চলচ্চিত্রের সেই স্বর্ণযুগ আবার আসুক, এটাই আমি প্রার্থনা করি এবং এটাই কামনা। এবং আপনারা সবাই যেন আবার সেই জায়গায় ফিরে যান, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করেন, তারা যেন আবার সেই আগের জায়গায় ফিরে যান, আগের সেই ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠেন। চলচ্চিত্র যেন সেই শিল্পী কলাকুশলীদের পদচারণায় যেন মুখরিত হয় এবং এফডিসি যেন আবার আগের মতো সেই প্রাণ ফিরে পায়, প্রাণ চাঞ্চল্য ফিরে পায়, এই প্রার্থনা।